ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। জি ভাইজান, আপনি একটা প্রশ্ন করেছেন যে বিদ্যুৎ চমকালে কোন দোয়া পাঠ করতে হয়। এক্ষেত্রে আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্নাহু কানা ইযা সামিআ আর-রুআদ তারাকাল হাদিস, যখন তারা বা তিনি বিদ্যুৎ চমকানো শুনতেন তখন কথা বলা বন্ধ করতেন। তারাকাল হাদিস, কথা বলা বন্ধ করতেন ও কল এবং বলতেন সুবহান আল্লাযী ইউসাব্বিহু আর-রুআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি। এটা মূলত সূরা রুআদ এর 13 নম্বর আয়াত। দোয়াটা কি? সুবহান আল্লাযী ইউসাব্বিহু আর-রুআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি। সহিহুল আদাব আল মুফরাদ হাদিস নম্বর 556, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এটাই দোয়া, এটাই যিকির আজকার, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রুআদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি।